ম্যাম? কে হু ইজ কে, এরকম একটা প্রশ্ন তুলেছে রূপঙ্কর বাগচি। তো উনি একজন, আমি সেই বিষয়ে উত্তর দিতে এসেছি। তা আমি প্রথমেই বলবো যে যে হু ইজ কে কে মানে উনি কে কে নিশ্চয়ই চেনে না, তার জন্য এই প্রশ্নটা করেছে কি, তাই তো? উনি কে কে চিনতে পারছে না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামাস পোগো। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আজকে কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে একটা বিষয়ে কথা বলতে এসেছি, ঠিক আছে? তো খুব মানে খুবই দুঃখজনক একটা ব্যাপারে কথা বলতে এসেছি। তোমরা থামলেন দেখে বুঝেই গেছো আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আমি কার বিষয়ে কথা বলতে এসেছি। তো আমি সেই বিষয়ে কথা বলতে এসেছি তোমাদের সাথে, আমরা সেই বিষয়ে উত্তরটা দিয়ে দিই, আমরা কেকের হয়ে উত্তরটা দিয়ে দিই, আমরা কেকে কি মনে করি সেই বিষয়ে ওনাকে উত্তরটা দিয়ে দিই। তো তো ফার্স্টেই বলবো রূপঙ্কর বাগচি, আপনাকেই বলছি। হয়তো আপনি আমার আমাদের মতো ছোটোখাটো ব্লগারদের ভিডিও দেখেন না, কিন্তু তবু বলছি, এত মানুষ আপনাকে নিয়ে কেকের হয়ে কথা বলছে, আপনার বিরুদ্ধে কথা বলছে, তো কিছু না কিছু আপনার কাছে পৌঁছাবে। তাই আপনাকে বলা হচ্ছে যে আপনি একজন মিউজিক ইন্ডাস্ট্রির হয়ে কেকে চেনেন না, যে কে আপনাকে গত 30শে মে রাত্রি 11:45 সময় লাইভে এসে, আপনাকে উড়িষ্যায় বসে লাইভে এসে আপনাকে ভাবতে, সবাইকে অডিয়েন্সের কাছে জিজ্ঞাসা করতে হচ্ছে যে হু ইজ কে? আমি তো গান শুনে যেটা বুঝলাম, কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই, তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো? এই প্রোগ্রামে কেকে এসেছিলেন, সেখানে কিন্তু আমাদের 2500 লোক ঢোকার মানে অনুমতি ছিল, বা ওরকম একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল যে 2500 লোকেরই ওখানে সিট ছিল, ওখানে 2500 লোকের প্রোগ্রাম, মানে 2500 লোক দেখতে পারবে। সেইখানে এসেছে 6000-7000 মানুষ, এমনি এমনি আসেনি, একটা কিন্তু টানে এসছে। কেকে এমনই একজন যার টানে আরও এত এত মানুষ চলে আসতে বাধ্য হয়েছে। সত্যি কথা বলতে যেখানে কেকের প্রোগ্রাম ফিক্সড করা হয়েছে, তাদেরও কিন্তু খুব একটা মিসম্যানেজমেন্ট করা হয়েছে। এরকম করা উচিত হয়নি যে এত এত 2500 লোকের আয়োজনে এত লোক কীভাবে ঢোকে, কেন ঢুকতে দিয়েছে, কেন অ্যালাউ করেছে, এসিগুলো ঠিকঠাকভাবে চালানো হয়নি, প্রত্যেকটা এসি বন্ধ হয়ে গেছে। তো আজকের দিনে হয়তো সেই মিসম্যানেজমেন্ট না করলে হয়তো আমাদের সকলের মাঝখানে কেকে জীবিত থাকতেন, কিন্তু ভগবানের এটাই ছিল যে ওনার ওইটুকুই আয়ু ছিল, তাই উনি ওই সময় চলে গেছেন। কিন্তু রূপঙ্কর বাগচি, আপনাকে বলছি, আপনি যেই কথাটা বলেছেন, আপনি খুব অন্যায় কাজ করেছেন, আপনাকেও সবাই ভালোবাসত, আপনার আপনার গানও কিন্তু আমরা শুনতাম, আপনাকেও আমরা ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু আপনি সেই জায়গাটা থেকে নিজেকে টেনে হিঁচড়ে একদম মাটিতে ফেলে দিয়েছেন, যেখানে আপনাকে ভালোবাসার মতো আর আমাদের মনে এক ফোঁটাও মানসিকতা নেই যে আপনাকে ভালোবাসবো। আজকে আপনাকে না ভালোবাসার পেছনে কিন্তু আপনিই কারণ, আর কেউ কারণ না। কে বোঝার ক্ষমতা সত্যি আপনার নেই। আপনার যদি কে বোঝার ক্ষমতা থাকতো, আপনি এত বাজে কথা বলতেন না যে হু ইজ কে সম্বন্ধে আপনি এই কথা বলতেন না, কারণ সকলের কিন্তু ভালো খাঁটি সোনার কিন্তু সোনা সবাই চিনতে পারে না, তেমন আপনিও চিনতে পারেননি। এটা আপনার ফল্ট, আপনি নিজেকেই প্রশ্ন করতে পারতেন, আমাদেরকে প্রশ্ন করার কোনো দরকার ছিল না। আমরা সকলে চিনি কে আমাদের কাছে কে, কে হচ্ছে কৃষ্ণ কুমার পুন্নাত, যিনি হচ্ছে অনেক 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 বড় মাপের একজন সিঙ্গার, যাকে আমরা সকলে ভালোবাসি। আপনি এত বড় একজন মিউজিক মানে একজন গায়ক, একজন সিঙ্গার হয়ে, আপনি মিউজিক ইন্ডাস্ট্রির হয়ে আপনি কে চিনতে পারছেন না স্যার? তো আপনাকেই বলছি, আর সরি আপনাকে স্যার বলতো এখন আমার খুব বাজছে। হ্যাঁ, তো আপনাকে বলছি যে আপনি যখন কে চেনেন না, তো আমরা আপনাকে বলে দিচ্ছি যে কে হচ্ছে আমাদের কাছে একটা ইমোশনাল, যেটা হচ্ছে আমাদের 90s ছেলে মেয়েদের কাছে কেকের গান আমাদের কাছে কি আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। শুধু কেন, আমাদের জেনারেশনের অনেক আগের জেনারেশন, তার আগের জেনারেশন, কিংবা আমাদের নেক্সট জেনারেশন, সবাই সবার কাছে কেকে একটা ইমোশনাল। কেকের গান শুনে আমরা ছোট থেকে বড় হয়েছি, কেকে আমাদের কাছে কি আমরা ভাষায় প্রকাশ হয়তো কোনোদিনও করতে পারবো না। কেকে হলো সে যার গান শুনে আমরা ছোটোবেলার থেকে বড় হয়েছি, কেকে হলো সে যার গান আমাদের মনে প্রাণে রয়েছে, কেকে হলো সে যার গান, যার দুঃখের গান আমাদের মনে ছুঁয়ে গেছে। কেকের মধ্যে এমন কিছু আছে যেটা অন্য কেউ বিট করতে পারবে না, কেকে হচ্ছে এমনই একজন। তাই কে বোঝার ক্ষমতা সবার হয় না, তেমনই আপনার হয়নি। কেকের গানের কণ্ঠে, কেকের গলায় এমন একটা জিনিস আছে, এমন একটা অনুভূতি আছে, এমন একটা ফিল আছে, আমরা যেই মানে এমন একটা ফিলিংস হয় কেকের গান শুনলে, যার যার সাথে অন্য কারোর কম্পারিজন করা সম্ভব না। আজ উনি আমাদের এই পৃথিবীতে নেই, মানে এটা ভাবতেও খানিকটা সময় খুব খারাপ লাগছে যে উনি পৃথিবীতে নেই, ওনাকে নিয়ে এত ভিডিও করা হচ্ছে,
মানুষটাকে আমরা এত ভালোবাসছি বা ভালোবেসেছি, সে চলে যাওয়ার পর তো তাকে নিয়ে সত্যি তোলপাড় হচ্ছে, তাকে নিয়ে আমরা বলছি। এর আগে তাকে নিয়ে ভিডিও বানানো হয়নি, কারণ কোনো এরকম কোনো কথা ছিল না। কিন্তু আজকে যেই জিনিসটা হয়েছে সেই জিনিসটা নিয়ে তাকে ভিডিও করা হচ্ছে, তাকে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে, তাকে ভালোবাসা হচ্ছে। আমি সত্যি ভাবিনি যে এরকম একটা ভিডিও বানাবো, ঠিক আছে, কিন্তু এত খারাপ লেগেছে, এত খারাপ লেগেছে রূপঙ্কর বাগচির কথা শুনে, যেটা ভাষায় আমি প্রকাশ করতে পারি। সবশেষে একটাই কথা বলবো, রেস্ট ইন পিস লেজেন্ড, ভালো থাকবেন না ফেরার দেশে। আপনি আমাদের প্রাণে সবসময় আছেন, আপনার গান আমাদের মনে সবসময় আছে, প্রাণে সবসময় আছে, তা আপনি ভালো থাকবেন না ফেরার দেশে। আর আমরা আপনাকে সারা জীবন বাঁচিয়ে রাখবো আপনার গানের মাধ্যমে, আপনার গান আমরা শুনি, আমরা শুনবো, আমরা শুনেছি। Yeah, I'm in. Oh, 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 o